আরে তোমার ওই অভিনয় জগতের এই পদচারণায় শাহেদ ভাইয়ের কোঅপারেশন কিরকম, সাপোর্ট কিরকম? কোঅপারেশন বা আমরা দুজনেই জানি যে এটাই আমাদের কাজ, এর বাইরে আমাদের যে কোনো কাজ নাই বা আছে না যে খুব যুদ্ধ করে এই কাজটা আমরা করতে যাচ্ছি এরকম না, এটা আমাদের লাইফের একটা পার্ট। ওকে, যেমন বাসায় রান্না করাটা আমার লাইফের একটা পার্ট, সেরকম শুটিংয়ে যাওয়াটা আমার লাইফের একটা পার্ট, ওর লাইফের একটা পার্ট। ও জানে ও শুটিংয়ে যাবে, আমি জানি ও শুটিংয়ে যাবে, বাচ্চারা জানে আমরা শুটিংয়ে যাব, মানে এটা আমার বাসার খুব রেগুলার একটা ঘটনা। এখানে এটাকে যদি কোঅপারেশন বলে তাহলে অবশ্যই সবাই কোঅপারেট করছে। অনেকে বলে যে শ্বশুরবাড়ি পছন্দ করে না, হাজব্যান্ড পছন্দ করে না বা বাবা মা পছন্দ করে না, এটা আমি যেমন বাবা মার ক্ষেত্র থেকেও আমি দেখিনি, এই আমার শ্বশুরবাড়িতে আসার পরেও দেখিনি হাজব্যান্ড বা মানে তোমার বাবার বাড়িতেও তোমার জন্য সাপোর্টিভ ছিল। এটা আমাদের কাজ, মানে এটাকে নিয়ে কেউ কোনো কথা বলা বলির আর কিছু নাই। না, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে হয় কি, অনেকে বাইরে থেকে মানে যেটা স্বাভাবিক তুমিও জানবা যে অনেকে পোর্ট্রে করে যে হ্যাঁ উই আর ভেরি মাচ কমফোর্টেবল, বাট মানে হয় না ডিপ ইনসাইড দেয়ার ইজ এ ক্ল্যাশ। হ্যাঁ তো ওই ক্ল্যাশটা কি তোমাদের মধ্যে কোনো রকম কাজ করে না? যে আমরা আসলে যে বাইরে যদি কোনো কাজ করতে যাই সেটা নিয়ে আমাদের অনেক আলোচনার দরকার আছে, কিন্তু আসলে এই কাজটা করার জন্য আমাদের কোনো আলোচনা সমালোচনার দরকার নাই। যে যে ডিসিশন কেউ প্রায়োরিটি দিচ্ছে যে শি টুক আ রাইট ডিসিশন, মানে এটা আমার জিজ্ঞেস করার কিছু নাই যে আমি অমুক দিন ডেট দিব কিনা বা ওরও এটা জিজ্ঞেস করার কোনো কিছু নাই। ও ডেট দিবে এটাই স্বাভাবিক, আমি ডেট দিব এটাই স্বাভাবিক, সেটা দেশে বিদেশে এখানে সেখানে কোথায় কি কাজের জন্য কি বলা বলে কিছু দরকার নাই। শুধু কাজে কাজে দৌড়ানো হয় নাকি একসাথে টাইম মানে অনেকটা স্পেন্ড করো নাকি? সেটা কম কাজ করি এখন, আমি লাইক 8-10 দিন কাজ করি হার্ডলি মান্থলি, সো 20 দিনই বাসায় থাকি। ওকে, তো ওই টাইমটা ফুললি দুজন বাচ্চা কাচ্চা বাসার টাইম একদমই ওরকম। ঠিক যখন বিয়েটা করেছিলে তার আগে তোমার চিন্তাটা শাহেদ ভাইয়ের জন্য কি ছিল যে আমি এই মানুষটার সাথে সংসার শুরু করতে যাচ্ছি কি হবে, তোমার চিন্তাটা কি ছিল যে না আমার শুরু করে দেই? যে একটা জিনিসই শুধু মাথায় কাজ করেছে সেটা হচ্ছে ও যেহেতু থিয়েটার করে এবং ওই হিসেবে আমি ওকে চিনতাম, আমি জানতাম যে ও থিয়েটার করে প্রাচ্যনাটে এবং প্রাচ্যনাটে অ্যাক্টিং স্কুলে আমি ভর্তি হয়েছিলাম ওখানে স্কুল করার জন্য, তখন ওকে দেখেছি এবং আমি জানি যে ও প্রাচ্যনাট করে। সো বিয়ের ব্যাপারে এই একটা জিনিস আমাকে হেল্প করেছে ডিসিশন নিতে, যে যে জিনিসটা হচ্ছে যে ও থিয়েটার করে, আমার মনে হয়েছে যে আমার প্রফেশনাল একটা লোক, অ্যাটলিস্ট ওর সাথে আমি কথা বলতে পারবো। ওকে, কারণ আমার এর আগে মোস্ট কমফোর্টেবল জোন এরকম। হ্যাঁ, মানে হচ্ছে যেমন অনেকের সাথে আমার বিয়ের ব্যাপারে অনেকের সাথে কথা হয়েছে বিয়ের আগে, বিয়ে এই একে ধরে নিয়ে আসছে হয়তো বিয়ে করবো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে ফেলো করে ফেলো, কিন্তু দেখি কি টপিক নাই, কথা বলতে পারছি না কি নিয়ে কথা বলবো। আর যখন বাইরের কোনো মানুষ জিজ্ঞেস করে না আচ্ছা এই সমীর এটা হলো কেন, আচ্ছা এই বিপাশা এটা হলো কেন, আমার ভীষণ রাগ হয়, আমার মেজাজ গরম হয়ে যায়, যে তখন তার মানে হচ্ছে সে তো এই এই সাইডের না, সে না উৎসাহী দর্শক মনে হয়, ওই উৎসাহী দর্শক আসলে আমি বিয়ে করতে পারবো না। আমার কাছে মনে হয়েছে যে এখানকার মানুষ দরকার আসলে, মানে সমীয়াপ্পা যেমন আমার মানুষ তার মানুষও হতে হবে সমীয়াপ্পার, মানে তার কাছে আউটসাইডার যেন না হয়, ইমি যেন তার কাছে আউটসাইডার না হয়, এরকম আমার আপন হলে তারও আপন হবে। হ্যাঁ, মানে এখানকার কেউ হলে আমার জন্য অনেক কমফোর্টেবল, তার সাথে আমার কথা বলা কমিউনিকেট করা অনেক ইজি হবে। যেমন এই যে এখনো বলছি যে এই যে শুটিংয়ে যাওয়া নিয়ে রাত 2টায় আসছি কি 4টায় আসছি বা ও 4টায় আসছি কি 2টায় আসছে, এটা নিয়ে আমাদের কিন্তু কখনো কোনো মনে হয় না যে হ্যাঁ এত রাতে কেন আসলো বা কি বিষয়টা, জানি শুটিংটা এরকমই। তো আমরা কথা বলছিলাম এমন একজন দম্পতির সঙ্গে যাদের মধ্যে কোনো তেমন ঝগড়া হয় না, যাদের মধ্যে ঝগড়া হয় অনেক ঝগড়া হয়।